আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মহাজাবিন গুলনার্স কিচেন পিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে মসুর ডাল দিয়ে ফুলকপির ডাল। যেহেতু বাজারে এখন অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে এই সিজনে, তো আপনারাও তৈরি করে খেয়ে দেখতে পারবেন এই ফুলকপির ডাল। তো চলুন শুরু করা যাক, কিভাবে করা যায়। ফুলকপির ডাল রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ মসুর ডাল। মসুর ডালটা আমি ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব পানি। এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। এখন আমি এতে দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ আদা রসুন বাটা, 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, 1 কোষ রসুন কুচি। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপি এখানে আমি 2.5 কাপ পরিমাণ মেপে নিয়েছি। এখানে এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন আমি এটা ঢেকে দিব। ফুলকপিটা যখন অর্ধসেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমি আবারও এটা ঢেকে দিচ্ছি। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার বাগার তৈরি করব। তো বাগার তৈরির জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 1 চিমটি মেথি, 1 চিমটি জিরা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর 2টা শুকনো মরিচ। এখন আমি এতে দিব পেঁয়াজ কুচি এবং 1টি রসুন কুচি। বাগারের পেঁয়াজ রসুন গুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটুখানি দিয়ে ফুলকপি ডালগুলো দিয়ে বাকিটা আমি পুরো হাঁড়িতে ঢেলে দেব।
দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ। আর দিচ্ছি একটু ধনে পাতা। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির ডাল, এখন আমি এটা পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির ডাল। রেসিপিটা যদিও খুব সাধারণ, তারপরও কিছুটা ভিন্নতা আছে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।